তোমাদের সকলকে স্বাগত ইয়েস উই ক্যান চ্যানেলে। আমি হিমাদ্রি শেখর ঘোষ। তোমরা জানো যে আমি WBCS অফিসার এবং তোমাদের WBCS মেন্স এর জন্য এখন গাইড করছি, কিন্তু অনেক স্টুডেন্ট আমাকে বলছে, স্যার আপনি WBCS মেন্স তো গাইড করছেন, কিন্তু এই লকডাউন পিরিয়ডে এই এই সময় কিছুতেই পড়ায় মন বসাতে পারছি না, কিছুতেই মোটিভেশন পাচ্ছি না যে কি করে পড়বো, এই সিচুয়েশন থেকে আমরা বাইরে বেরোতে পারবো কি না, কি হবে, এই বিষয়ে একটা মনে দোদুল্যমানতা রয়েছে। কিন্তু সবাই পড়াশোনা করাচ্ছে, কিন্তু এই বিষয়টাকে অ্যাড্রেস করছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি ফার্স্ট লকডাউন মোটিভেশন পার্ট ওয়ান, যেটা তোমাদের লকডাউনের মধ্যেও কিভাবে মোটিভেশন করা যায় বা কেন করতে হবে সেই জায়গাটা আমি তোমাদের এখানে বলবো। কারণ পড়াশোনা যেভাবে চলছে, আমার রোজ একটা করে WBCS মেন্স এর কোর্ট কেস ভিডিও যেভাবে আসছে সেভাবে তো আসবেই, কিন্তু এটাও তোমাদের কাছে খুব ইউজফুল হবে। তো আমি একটা কথাই শুরুতেই বলতে চাই, যেটা দিয়ে শেষও করব। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। তো তোমরা যেটা বলছি, ভাবছি যে এই করোনা বা এই ধরনের প্রবলেমের জন্য একটা অসুবিধা তৈরি হচ্ছে। তো তোমাদের প্রথমে প্রথম যে পয়েন্টটা, দ্য স্টোরি অফ কালিদাস, কালিদাসের একটা গল্প তোমাদেরকে আমি বলবো, যে গল্পটা তোমাদেরকে হয়তো ব্যাপারটাকে বুঝতে সাহায্য করবে। তোমরা জানো যে কালিদাস একটা সময় মহামূর্খ ছিলেন, তিনি নিজে যে জালে বসতেন সেই ডালটাই কেটে ফেলতেন। তা কালিদাসের গ্রামে সেরকমই একটা একজন সাধু থাকতেন, যার নাম হচ্ছে নরহরি। ঠিক আছে, তো নরহরি এই কালিদাসের গ্রামের ঠিক বাইরেই বসতেন। তা নরহরি যে কোনো লোক ঢুকতো, যে কোনো লোক বেরোতো, সেটাকে নরহরি খেয়াল করতেন। এই সময় একটা দিন একটা বড় ছায়া তার পাশ থেকে বেরিয়ে যাচ্ছে, তখন সে ছায়াটাকে আটকায় নরহরি এবং জিজ্ঞাসা করে, তুমি কে? তখন ওই ছায়াটা বলে, আমি মৃত্যু। ঠিক আছে, তখন বলছে, তুমি এই গ্রামে কেন এসছো? তখন ছায়া বলে যে, আমি মহামারী নিয়ে এসেছি এই গ্রামে এবং প্রায় 1000 লোকের প্রাণ নেব। তো নরহরির ওকে আটকানোর ক্ষমতা ছিল না, তাই ওখান থেকে সেই মৃত্যু চলে যায়। তারপরে শুরু হয় গ্রামে এক মহামারী। ঠিক আছে, সেই মহামারীতে প্রচুর লোক মারা যায়। ঠিক আছে, এবার কাউন্টিং করতে করতে দেখা যায় সেটা 1000 পেরিয়ে গেছে, 2000 পেরিয়ে গেছে, 5000 পেরিয়ে গেছে, 10000 পেরিয়ে গেছে, লাস্টে গিয়ে 30000 লোকের প্রাণ নিয়ে নিয়েছে। এইবার নরহরি তখন মনে মনে ভাবতে শুরু করে যে, মানুষ তো মানুষ মিথ্যা কথা বলতো, এখন মৃত্যুও মিথ্যা কথা বলছে। ঠিক আছে, তখন নরহরি বসে অপেক্ষা করতে থাকে যে কোনো না কোনো সময় তো মৃত্যু এখান থেকে বেরোবে, তখন আমি জিজ্ঞাসা করব। ঠিক আছে, তো মৃত্যু ওখান থেকে তখন বেরোতে যায়। তখন মৃত্যুকে দেখে বলে, মানুষ তো মিথ্যা কথা বলতোই, কিন্তু আমি জানতাম না যে মৃত্যু মিথ্যা কথা বলে। ঠিক আছে, তখন মৃত্যু বলে, আমি মিথ্যা কথা বলিনি, আমি 1000 মানুষেরই প্রাণ নিয়েছি। বলে, তাহলে বাকিটা কি হলো? বলে, তোমরা যাকে মহামূর্খ বলে মনে করো তার কাছে যাও, সে বলবে যে বাকিটা কি হলো। ঠিক আছে, তো সবাই জানতো যে গ্রামে মহামূর্খ হচ্ছে কালিদাস। অতএব কালিদাসের বাড়িতে নরহরি গেল। নরহরি গিয়ে ওকে জিজ্ঞাসা করলো যে এরকম মৃত্যুর সঙ্গে দেখা হয়েছিল, পুরো বিষয়টা বলল। তখন কালিদাস বলল যে, আমি যখনই এই মহামারী বা মৃত্যু আসে তখন থেকে আমি ঠিক করি যে আমি সাহিত্যে মনোনিবেশ করব, তার আগে থেকে। তাই আমি বাড়ি থেকে বেরোয়নি, আমি সাহিত্যের ভিতরেই মনোনিবেশ করেছি এবং সেখান থেকেই আমার মনে শরীরে একটা শক্তি তৈরি হয়েছে। অন্যদিকে যারা আরো জ্ঞানী ছিল তারা এই বিষয়টিকে বুঝতে পারেনি, তারা বিভিন্ন সময় বেরিয়েছে, পড়ার থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছে এবং তার ফলে 1000 লোকের মৃত্যু শুধু মহামারীতে হয়েছে, কিন্তু 29000 লোকের মৃত্যু হয়েছে সেই মহামারীর ভয়ে, যার ফলে তাদের শরীরে একটা, তাদের যে ইমিউনিটি বা মন যেভাবে চিন্তা করে শরীর সেভাবে চলে, তাদের শরীরটা সেইভাবে ইউজ টু হয়ে গেছে এবং তার পরবর্তীকালে যখন মহামারী অ্যাটাক করেছে তখন কিন্তু তারা আর বাঁচেনি। আর কালিদাস বলে, আমি তো জানি না, আমি বাড়ি থেকে বেরোইনি, কিন্তু যে জায়গায় দাঁড়িয়ে আমাদের আমার মধ্যেও যদি সে ধরনের জীবাণু এসে থাকে, তাহলে সেটাকেও আমি আমার সাহস দিয়ে বা আমার এই জ্ঞানের মাধ্যমে যে ইমিউনিটি তৈরি হয়েছে, যে পজিটিভ সেন্স তৈরি হয়েছে, তার মাধ্যমে কিন্তু এটা বেরিয়ে গেছে। তো মানুষ তখন নরহরি বুঝতে পারলো যে মৃত্যু কিন্তু মিথ্যা কথা বলেনি, মৃত্যু ঠিকই বলেছে। এবং কালিদাস যাকে সবাই মহামূর্খ মনে করতো এই মহামারীর আগে, মহামারীর পরে এসে কিন্তু কালিদাসই সর্বজ্ঞানী বলে চারিদিকে প্রচার হলো। তাহলে একটা মহামারী বা এরকম ধরনের একটা বড় সমস্যা একটা নতুন মানুষের জন্ম দেয়। এটা এই যখন তুমি এই অবস্থা ছেড়ে যে এই অবস্থার আগে ছিলে সেখান থেকে তুমি যখন এই অবস্থার পরে যাবে করোনা পরবর্তী সিচুয়েশনে, তোমার কিন্তু মানসিক অবস্থা আলাদা হবে। সেই কারণেই বারবার করে বলছি যে মহামূর্খ যারা চারদিকে ঘুরে বেড়াচ্ছে তাদের মতো চিন্তা না করে নিজেরা পড়াশোনায় কনসেন্ট্রেট করো। এতে যে নেগেটিভ চিন্তাগুলো আছে করোনা সংক্রান্ত, যে নেগেটিভ চিন্তাগুলো রোজ খবর দেখছো, মৃত্যু বাড়ছে, এই হচ্ছে ওই হচ্ছে, নেগেটিভ চিন্তাগুলো তোমার মাথায় আসবে না। সেটা একদিক থেকে তোমার ইমিউনিটিকে যেরকম ভাবে বাড়াবে সেরকম ভাবে পড়াশোনার পজিটিভ
সেন্সটাও কিন্তু তোমার মনে তৈরি হবে। অতএব পড়ার দিকে মনোসংযোগ করা কিন্তু একদিকে করোনা থেকে রক্ষা পাওয়ারও একটা পথ। 2 নম্বর যে পয়েন্টটার উপর আমি গুরুত্ব দেব, দ্য ফাইট উইথ করোনা ইজ মোস্টলি মেন্টাল ফাইট, ইট টেস্ট ইউর অ্যাটিটিউড। দেখো করোনা কিন্তু সব জায়গায় 100% ছড়িয়ে পড়েছে তা নয়, এর ভীতিটা সব জায়গায় ছড়িয়ে পড়েছে। ভীতি থাকাটা ভালো, কিন্তু ভীতিটা এমন পর্যায়ে না পৌঁছে যায় যে সেটা আর কোনো কাজই করতে দিচ্ছে না। তোমরা যখন বাড়িতে রয়েছো, যারা স্টুডেন্টরা বাড়িতে রয়েছো, আর দিয়ে কেউ প্রাইভেটে চাকরি করতে, কেউ অন্য কোথাও পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারতো না, অন্য কোনো কাজ ছিল, এখন বাড়িতে কিন্তু কোনো কাজ সেভাবে নেই, তাহলে এখন পড়াশোনায় কনসেন্ট্রেট করলে কেউ তোমাকে না করবে না। তাহলে এই ধরনের নেগেটিভ চিন্তাগুলো থেকে দূরে রেখে, এই এখানে একটা করোনা হয়ে যাচ্ছে, ওখানে একটা করোনা হয়ে যাচ্ছে, এটা চিন্তা না করে পড়াশোনার মধ্যে নিজেদের কনসেন্ট্রেট করো, কারণ এই মেন্টাল স্ট্রেংথটাকে তোমাকে বাড়াতে হবে। যদিও কোনোদিন তুমি করোনা দ্বারা এফেক্টেডও হও, তখন কিন্তু তোমার মেন্টাল স্ট্রেংথ, যাদের মধ্যে শারীরিক স্ট্রেংথ মেন্টাল স্ট্রেংথ বেশি আছে, তারা কিন্তু বেরিয়ে আসছে এখান থেকে। অতএব সেই মেন্টাল স্ট্রেংথটাকে তোমাকে বাড়াতে হবে, সেটা পড়াশোনার মাধ্যমে একমাত্র পসিবল। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে ইউজ দ্য লকডাউন পিরিয়ড টাইম অ্যাজ ইয়ার উইপন। ঠিক আছে, তোমার অস্ত্র হিসেবে লকডাউনের সময়টাকে তুমি ব্যবহার করো, কারণ লকডাউনের সময়টা তোমাকে একটা বড় সময় দিচ্ছে, যে সময়টা হয়তো অন্যান্য যারা তোমার সঙ্গে কম্পিটিটিভ এক্সামিনেশনে আসবে তারা হয়তো ওই সমস্ত কাজ করে মানে নষ্ট করছে। তুমি যদি পড়াশোনার পিছনে সেটাকে কাজে লাগাও, তোমার টাইমটা অনেক বেশি পাবে, সেই সময়ের মধ্যে পড়াটাকে তুলে নিতে পারবে, তাহলে কিন্তু সহজ হবে পরবর্তীকালে পরীক্ষা ক্র্যাক করা। 4 নম্বর, পিএসসি রিক্রুটমেন্ট ক্যান নট স্টপ। একটা চারদিকে একটা অর্ডার নিয়ে খুব একটা চারিদিকে আলোচনা হচ্ছে যে পিএসসি রিক্রুটমেন্ট হয়তো স্টপ হয়ে যাবে, একদমই ভুল কথা। অন্যান্য অফিসাররাও বলছেন, দেখবেন বিভিন্ন ইউটিউবে অন্যান্য সেকশনে, যে এরকম কোন ধরনের রিক্রুটমেন্ট স্টপ হবে না, যারা মূর্খ তারা এরকম ভাবে জিনিসটাকে ব্যাখ্যা করেছে। দ্য গভর্নমেন্ট অর্ডার সেড, গভর্নমেন্ট অর্ডার বলেছে দ্যাট ফিনান্সিয়াল অর্ডার নিডেড, মানে কোনো একটা পোস্ট তৈরি করার জন্য ফিনান্সিয়াল অর্ডারের প্রয়োজন রয়েছে। এভরি পিএসসি রিক্রুটমেন্ট টেক্স ফিনান্সিয়াল অর্ডার, যেখানেই তোমাকে স্যালারি দিতে হবে গভর্নমেন্ট চাকরিতে, সেখানেই তোমাকে ফিনান্স ডিপার্টমেন্টের অ্যাপ্রুভাল নিতেই হবে, তাহলে মাইনেটা তো ফিনান্স ডিপার্টমেন্ট করে, তাহলে সেই ফিনান্স ডিপার্টমেন্টের অর্ডার নিয়েই ওরা পোস্ট ক্রিয়েট করেছে। অতএব ওই ধরনের অ্যাপ্রুভাল, এটা কিসের জন্য বলা হয়েছে, কোন কোন সময় কোন কোন জায়গায় টেম্পোরারি কিছু কিছু রিক্রুটমেন্ট করা হয়, টেম্পোরারি কিছুদিনের জন্য কাউকে নিয়োগ করা হলো, সেই ধরনের জিনিসটাকে বন্ধ করার জন্য জুন মাস অব্দি তাও এটাকে বলা হয়েছে। অতএব এইটা নিয়ে কিন্তু ভয় পাওয়ার কোনো জায়গা নেই, পিএসসি রিক্রুটমেন্ট চলবে, রিক্রুটমেন্ট হবে। হ্যাঁ হয়তো এটা হতে পারে কিছু সিট কমতে পারে, কিন্তু সেটা কিন্তু বন্ধ করবে না রিক্রুটমেন্ট। পিএসসি রিক্রুটমেন্ট মাস্ট গো অন, সো ডু নট থিঙ্ক অ্যাবাউট দিস ইস্যু। এই ইস্যু নিয়ে নিজেকে ভারাক্রান্ত করে কোনো লাভ নেই, যারা ব্যাখ্যা করছে ভুল ব্যাখ্যা করছে, নিজেদের সত্যি ব্যাখ্যা করছে। 5 নম্বর, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস ইজ অ্যান এক্সাম হুইচ ক্যান নট বি স্টপড। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস হচ্ছে এমন একটা এক্সাম যেটাকে স্টপ করা যায় না, দিলে হতে পারে স্টপ হবে না। তার কারণ হচ্ছে প্রতি বছর অ্যাডমিনিস্ট্রেটর রিটায়ার করছে, অথবা অ্যাডমিনিস্ট্রেটর দরকার, তুমি বিডিও ছাড়া, তুমি এসডিও ছাড়া কাজ চালাতে পারবে না, তুমি অন্য ধরনের পোস্টে হায়ার অফিসিয়াল ছাড়া কাজ চালাতে পারবে না, তাদেরকেই দায়িত্ব নিয়ে এখনো কাজ করতে হচ্ছে কিন্তু। অতএব WBCS এক্সামটা একটা কোনোদিনই স্টপ হবে না, সো ওয়ার্ক হার্ড ইন দিস এক্সাম। তাহলে বুদ্ধি কাজ কি, অন্যান্য পরীক্ষায় যা ছিল সেখান থেকে, যেহেতু এই পরীক্ষাটা প্রতি বছর হবে, এই পরীক্ষার উপর খাটো। ওই জন্যই বারবার বলছিলাম আমি, ফলো মাই WBCS মেন্স ভিডিও অ্যান্ড প্রিপেয়ার ফর দিস এক্সাম। আমার WBCS মেন্স ভিডিওগুলো দেখো, মেন্স ভিডিও থেকে প্রিলিমিনারির জন্য তৈরি তুমি হতে পারবে। অতএব এটা দেখলে কিন্তু তোমার ভিতরে নলেজ এবং ডেপথ তোমার বাড়তে থাকবে, অতএব এটা কিন্তু তোমার লাভজনক ভাবে কাজে লাগবে, কোনো লস হবে না এর ক্ষেত্রে, এবং এখানে কোনো পয়সাও খরচা করতে হচ্ছে না ভিডিও দেখার ক্ষেত্রে। অতএব সেইগুলোকে দেখা শুরু করো। ঠিক আছে, নেক্সট, হোয়াই WBCS, কেন WBCS এর কথাই আমি বলবো, কেন অন্যান্য জবের কথা বলবো না, আমি একটু বলে নিই। কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের জবগুলো আছে, সেই জবগুলো তুমি যখন করতে যাবে এরপরে সেন্ট্রাল গভর্নমেন্টেও, কিন্তু আমি বলছি আফটার করোনা ইন্ডিয়ান ইকোনমি মাস্ট বি ইন এ ভেরি পুয়ার কন্ডিশন। করোনার পরে কিন্তু ইন্ডিয়ান ইকোনমির অবস্থা খুব খারাপ হবে, কারণ খরচা হচ্ছে, এত বন্ধ থাকার পরে ইনকাম কিছুই হচ্ছে না। সো এ লট অফ প্রাইভেট এমপ্লয়িজ লুজ দেয়ার জব, যে কারণ নরেন্দ্র মোদী সাহেবও বলছেন, মমতা ব্যানার্জি ম্যাডামও বলছেন যে প্রচুর লোক কিন্তু তাদের চাকরি হারাবে, অ্যান্ড দে আর ট্রাই ফর গভর্নমেন্ট এক্সাম। যারা প্রাইভেটে চাকরি হারাবে, বাড়িতে তো বসে থাকবে না, অনেকে কিন্তু ভালো পড়াশোনা আছে, তারা গভর্নমেন্ট এক্সামের জন্য কিন্তু ট্রাই করবে। WBCS সিলেবাস ইজ লং, সো ইফ ইউ প্রিপেয়ার ইন দিস লকডাউন পিরিয়ড দে ক্যান নট ক্যাচ ইউ। WBCS সিলেবাসটা অনেক লম্বা, ফট করে এসেই কেউ কিন্তু সেটাকে কভার করতে পারবে না। তুমি যদি এখন থেকে প্রিপেয়ার করে প্রিপারেশনটাকে একটা ভালো জায়গায় রেখে দাও, সে তোমাকে কভার করতে পারবে না, তাহলে তোমার চাকরিটা কিন্তু আগে হবে, তার চাকরিটা হবে না, যেটা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব নয়। 2 নম্বর, WBCS দ্য অনলি এক্সাম উইচ ইয়ারলি, যেটা ইয়ারলি হয়, WBCS হচ্ছে একমাত্র এক্সাম যেটা কিন্তু বছরে একবার হবেই, অ্যান্ড লিউক্রেটিভ জব, যার মাইনে অন্যান্য বিষয়গুলো খুবই লোভনীয়।
অতএব WBCS কেই টার্গেট করতে হবে। তুমি যদি বলো আমি সেন্ট্রাল গভর্নমেন্ট কেন টার্গেট করতে পারবো না, আমি একটু বলে দিই ব্যাংক কেন টার্গেট করতে পারবো না। ব্যাংক কিন্তু অনেকগুলো ব্যাংক এখন মার্জ হয়ে গেছে, যার জন্য এখন রিক্রুটমেন্ট কিন্তু ব্যাংকে অত বেশি পরিমাণে হবে না, অতএব তার ভ্যাকেন্সি কম বেরোবে, সব চারদিকে তো চিন্তা করতে হবে। তার সঙ্গে সঙ্গে এতটাই কম বেরোবে যে তার সঙ্গে কম্পিট করতে পারবে না, এবং প্রাইভেটাইজ হওয়ার একটা কথা কিন্তু চলছে ব্যাংকে। দ্বিতীয় কথা, অন্যান্য যে স্টাফ সিলেকশন এবং অন্যান্য পরীক্ষাগুলো আছে তার কিন্তু বয়স বাড়ানোর কোনো ঘোষণা এখনো হয়নি, এবং এই টাইমে কতদিন ধরে এই টাইমটা চলবে সেটা বলা যাচ্ছে না। সেখানে WBCS প্রায় 36 বছর তুমি পরীক্ষা দিতে পারবে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আরো হয়তো এক্সটেন্ড করতে পারবে। এছাড়া স্টেট গভর্নমেন্ট মানে একটা রাজ্যের মধ্যে তার কিন্তু কম্পিটিশন অনেক কম হয়, সেন্ট্রালি কিন্তু কম্পিটিশন অনেক বড় হয়, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেই ঝামেলাটা কিন্তু ফেস করতে হবে না। অর্থাৎ WBCS এর প্রতি কনসেন্ট্রেট করে পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাও। আমি আবারও ওই কথাটা বলে শেষ করব, একদিন ঝড় থেমে যাবে পৃথিবী আবার শান্ত হবে। তো পৃথিবী যখন শান্ত হবে তখন কিন্তু নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে এই জায়গাটা থেকে। অতএব সকলে আমার এই জায়গাটাকে সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক অ্যান্ড শেয়ার করো, এবং পরবর্তীকালে যাতে আরো এগিয়ে নিয়ে যাও, এবং লকডাউন পিরিয়ডেও আমি কিছু মোটিভেশনাল ভিডিও তোমাদের দেব, আর এমনি ভিডিও যেগুলোকে পোস্ট করে যাচ্ছি সেগুলোকে পড়ো এবং পড়াশোনাটাকে আরো বাড়াও। থ্যাংক ইউ।